যুত রফেলা রাসলাদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণিত সহি হাদিসগুলোতে আছেন সেই ক্ষেত্রে আপনি আপনাদের পিতামাতাকে যথেষ্ট কোরআন হাদিসের দলিল ভিত্তিক বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 70 170 নম্বরাতে এই তেবাসে ওয়াইযাকীরালাহু মুত্তাবিউ মা আনযাল

আল্লাহ বলছেন আওয়ালাউ কানু আবাহুম যদিও তোমাদের পিতা মাতা কিছুই জানত না লাইয়া কিনো না সেই কিছুই জানত না ওহম মুখতাদুন এবং তারা হেদায়তের পথে ছিল না তারপর কি তুমি তাদের কথা মানবা কোরআন বলছে এই কথাগুলা আজকে আমাদের এক শ্রেণীর লোকগুলা এই মিথ্যা যে বাপদাদা করে আইসে বাপদাদা করে আইসে ভুল করে চলে গেছে সেটা আল্লাহর উপরে সফর্দ করেছি সেটার ব্যাপারে আমরা যে জাহান নামে এইসব বলা বা কিছু এসব বলার দরকার নাই আমরা দোয়া করব ভুল থাকতেই পারে সুতরাং আপনি আপনার বাপ মাকে কোরআন হাদিসের আউজ্যুতি দিয়ে হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করুন যে আল্লাহ পাক যখন কোরআন নাজির করেছেন তখন মক্কার কাপড় এই কথাই বলেছিল যে আমাদের বাপ দাদারা যা করছে আমরা তাই করব সেই ধর্ম থাকবো আল্লাহ যদি তোমাদের বাপদাদা কৃষি জানে না তারপরে তাদের অনুসরণ করবা এবং যদি তোমাদের বাপদাদা হেদায় তর্পে থাকে না তারপরেই তাদের অনুসরণ করবা আজকে দেখেন আমাদের দেশে বাংলাদেশের মানুষগুলো যদি কোরআন হাজির কথা বলি ওই ব্যাটা বাপদাদা করিয়া গেছে অমুক বুজুর্গ করেছে অমুকিয়া গেছে হেরা কি কম বুঝেনি হেরা কম বুঝছে না বেশি বুঝে ওটা আমাদের দক্ষার বিষয় না আমরা যখন কোরআন হাজির যেটা পাইছি আমরা চেষ্টা করবো এটি মানার জন্য এটি হচ্ছে আল্লাহর পদত্তর প্রদর্শিত দিনের বিধান সুতরাং যদি মনে করেন যে বাবদাদার দোহাই দিই তাহলে মক্কার কাফের মোশেকদের আমরা মুসলমান আমরা এটা দিব না আমরা বলবো ঈদ দলিল যেমন আল্লাহ রুবুল আলমিন সুরাতুল বা একশত দশ নম্বর আয় বলছেন জাননা জান্নাতে কেউ প্রবেশ করবে না

দौलিল হাদিসের দলিল দিয়া দেখানোর পরেই বলে যে আমরা প্রত প্রশ্ন জেরু ইহুদিন আসরারা বলছে যে ইহুদিন আসরারা কেউ জান্নাতে যাবে না আল্লাহ বলেন যদি তোমাদের যদি তোমাদের দলিল থাকে সত্য যদি তোমরা সত্যবাদী হও সত্য দলিল নিয়ে আসো সুতরাং আপনি আপনার বাপ মাকে সবিনয় শ্রদ্ধা ভালোবাসা বিনিতভাবে বোঝানোর চেষ্টা করুন এবং দোয়া করুন খবরদার তাদের সাথে ঝগড়া করে কথা বলবেন না বিয়াদবি করবেন না কিন্তু আল্লাহর নাফরমানি করে তাদের আনিগত্য করা চলবে না এই জন্য তারা তাদের সাথে ব্যয়াদী করবেন না তারা বলেন তাদের বোঝার চেষ্টা করেন মৃত্যুর আগ পর্যন্ত তাদের বুঝার চেষ্টা করবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করেন যে আল্লাহ আপনি তেমনটাকে সঠিক বুজদান করা আমি আসসালামাইকুম